ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে যে তথ্যটি প্রদান করছি সেটি বিশ্বকর্মা পূজার দিন যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কীভাবে লাভবান হবেন, সেটা যে কোনোভাবেই ব্যবসা করেন তারা ব্যবসায় প্রচুর উন্নতি করবেন, উন্নতি চরম শিখরে উন্নীত হতে পারবেন। কী করবেন অর্থাৎ কী আপনি প্রদান করলে এই যে বিশ্বকর্মা দেব, বিশ্বকর্মা দেবকে আপনি কী প্রদান করলে আপনার জীবন সুন্দর সুখময় হয়ে উঠবে, ধনৈশ্বর্যময় হয়ে উঠবে, সে সম্পর্কে আমরা জানব। তার আগে আপনাদেরকে আমরা অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন, যেন সবাই যেন এই বিশ্বকর্মা দেবের কী করতে পারেন, বিশ্বকর্মা দেবের পূজা করতে পারেন। কেন জানেন তো, বিশ্বকর্মা দেবের পূজা করলে বাস্তু আপনার শুদ্ধ হয়ে যায়, বাস্তু দোষ কেটে যায়, কেননা তাকে প্রথম বাস্তুকার বলা হয় এবং তিনি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং প্ল্যান সব তার মাথা থেকে বেরোয়। তাই অবশ্যই কি করবেন, সবাইকেই বলবো যারা হিন্দু সনাতনী ধর্মের সাথে যুক্ত তাদেরকে সবাইকে বলবো যে খুব সহজ পদ্ধতিতে দেখুন বাড়িতে কীভাবে আপনি বিশ্বকর্মা দেবের পূজা করতে পারেন, মানসিকভাবেও আপনি পূজা করতে পারেন সেটিই বলবো। কিন্তু অবশ্যই সেটা শোনার আগে অবশ্যই বলবো ধৈর্য রাখবেন আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন বিশ্বকর্মা পুজোর দিন, বিশ্বকর্মা পুজোর দিন আপনাকে কী করতে হবে, আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে যাবেন, ঘুম থেকে উঠে গিয়ে আপনার যে স্বচ্ছ বস্ত্র আপনি পরে নেবেন, স্বচ্ছ বস্ত্র পরে নিয়ে আপনি যেইখানে পূজা অর্চনা করবেন অর্থাৎ ফ্যাক্টরি হোক দোকান যেখানেই হোক, সেই জিনিসপত্রগুলো আপনাকে কী করতে হবে একটুখানি পরিষ্কার করে নিতে হবে, টুলসগুলো যে ইনস্ট্রুমেন্টস সেগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন, তারপরে একটা চৌকি মতন পাতবেন, তার উপর একটা লাল কাপড় বিছাবেন, পেতে দেবেন, তার উপর একটা কলসি রাখবেন, কলসি মানে হচ্ছে ঘট, সেই ঘট রাখবেন, ঘটটা আপনি ধান দুর্ব দিয়েই রাখুন, আর তারপরে আপনাকে বা চালের উপরে রাখুন। তারপরে আপনাকে কী করতে হবে, একটা মূর্তি বা আপনি বিশ্বকর্মা দেবের ফটো চিত্র যাই পারেন না কেন, শ্রী বিষ্ণু এবং বিশ্বকর্মা দেবের রাখবেন। যদি আপনি নাও পারেন ফটো বা মূর্তি যদি নাও আনতে পারেন কোনো অসুবিধা নেই, এই ঘটটা স্থাপন করলেন, এই ঘরটা স্থাপন করে আপনি কী করবেন, এই ঘরটাতেই আপনি কী দেন, আপনি ওম গাম গণপতে নমঃ বলে একটি লাল ফুল দিয়ে পূজা শুরু করুন। তারপরে আপনাকে কী করতে হবে, বিশ্বকর্মা দেবের নিমিত্ত একটি ফুল দেবেন, ওম বিশ্বকর্মা দেবেই নমঃ বলে একটি ফুল দেবেন, আর শ্রী বিষ্ণুরও আরাধনা করবেন, শ্রী বিষ্ণুকেও পূজা করতে হয়, শ্রী বিষ্ণুর আরাধনা করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এটি বলে একটি ফুল দিলেন, বা ওম বিষ্ণবে নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ বা শ্রীকৃষ্ণায় নমঃ, আপনি যেটি বলুন না কেন বলে একটি হলুদ ফুল দেবেন বা সাদা ফুল দেবেন। পদ্ম হলে তো কোনো অসুবিধা নেই, দিয়ে দিলেন, দিয়ে আপনি ভোগ হিসাবে আপনি আপনার সাধ্য মতন আপনি দেবেন ফল, পঞ্চমৃত দিলেন, পঞ্চামৃত মানে হচ্ছে দুধ দই ঘি, আপনার দুধ দই ঘি, আর তার মধ্যে থাকছে আপনার শর্করা বা চিনি, এগুলো আপনি দিলেন, দিয়ে আপনি আর পঞ্চমেওয়া মানে ড্রাই ফ্রুট দিলেন, ফল যা পেয়েছেন দেবেন, এগুলো দিয়ে আপনি তারপরে আরতি করবেন, দুজনকে আরতি করবেন এবং প্রসাদ সবাইকে দিয়ে দেবেন। এই ভাবে আপনি বিশ্বকর্মা দেবের পূজা করলেন। পূজা করার পর আপনি যদি ভগবান বিশ্বকর্মাকে হলুদ প্রদান করতে পারেন, আপনি যদি নারকেল প্রদান করতে পারেন, এবং আপনি যদি কুমকুম বলবেন কি সিঁদুরের মতনই পূজাপাঠে দোকানে পাওয়া যায়, তাহলে কী হবে, আপনি দেখুন এগুলো প্রদান করলেন, আপনি হলুদ
হলুদের গাঁট দেখবেন পাওয়া যায়, এটি পূজা পাঠের দোকানেও পাওয়া যায় বা আপনার বাড়িতেও থাকতে পারে। বা হলুদ একটি পানপাতার উপরে আপনি এটা প্রদান করুন। যদি আপনার হলুদ গুঁড়ো থাকে না, সবাইকে বলবো যে কোনো দেবদেবীর পূজা অর্চনা করবেন, পান পাতার উপরে আপনি যা কিছু নিবেদন করতে পারেন সেটা সর্বশ্রেষ্ঠ প্রমাণিত হয়। তাহলে আপনি হলুদের গুঁড়ো, তারপরে নারকেল আপনি প্রদান করলেন, ফুল প্রদান করলেন, আপনার ইচ্ছা মতো যে ফুল পেয়েছেন আপনি সেই ফুল প্রদান করলেন, কুমকুম অর্পণ করলেন। কুমকুম মানে এটা পূজাপাঠের দোকানে পাওয়া যায়, এটা আপনি অর্পণ যদি করতে পারেন। তারপরে হাত জোর করে কিন্তু অবশ্যই সবাইকে বলবো, হাত জোর করে অবশ্যই কিন্তু ক্ষমা চেয়ে নেবেন ভুলভ্রান্তি, কারণ আমরা মানুষ তো, আমরা পারফেকশনিস্ট নই, তাই না? ভুলভ্রান্তি হতেই পারে, ক্ষমা চেয়ে নেবেন, কান ধরে উর্বশ করে নেবেন। আরেকটি কথা বলে রাখি, পুরুষ বা নারী যারা পুজোয় সম্মিলিত হচ্ছেন, পুজোতে অংশগ্রহণ করছেন, সবার মস্তক আবৃত থাকে যেন, না হলে আপনি যে পুণ্যটা অর্জন করলেন, যে কর্মফলটা অর্জন করলেন, সেটি কিন্তু ইউনিভার্সের কাছে চলে যাবে, একদম বিশ্ব ব্রহ্মাণ্ডে চলে যাবে আপনার ব্রহ্মরন্ধ্র দিয়ে। তাই সর্বদা মাথা ঢেকে পুজো করবেন, পুরুষ বা নারী, পুরুষ বা নারী সর্বদা। আমরা কেন আমাদের এই কর্মফল আমরা লাভ করতে পারি না, পুণ্যফল আমরা যে পূজাপাঠ করি তার ফলটা আমরা কেন লাভ করতে পারি না, মাথা ঢেকে আমরা করি না, আর যেটুকুনি লাভ করলাম সেটি ব্রহ্মরন্ধ্র দিয়ে সোজা কী হয়ে যায়, একদম বিশ্ব ব্রহ্মাণ্ডে চলে যায়। তাই অবশ্যই মাথাটা ঢেকে নেবেন, দিয়ে পুরুষ বা নারী সবাইকে বলছি, দিয়ে পূজা অর্চনা করবেন। বাড়িতেও যখন পূজা অর্চনা করবেন, যখনই পূজা অর্চনা করবেন মাথা ঢেকে নেবেন, মাথা ঢেকে পূজা অর্চনা করবেন। এই পদ্ধতি যদি করতে পারেন তাহলে প্রচুর প্রচুর সফলতা লাভ করবেন। অবশ্যই মাথায় রাখবেন যে পূজাপাঠ হয়ে গেল আপনার, তারপরে এগুলো অর্পণ করুন, আলাদা করে অর্পণ করুন, পানপাতার উপরে অর্পণ করুন, অল্প করে অর্পণ করুন না, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো যদি এই যে পার্টিকুলার যে জিনিসটা বললাম, আবারও বলছি, হলুদ, নারকেল, গোটা নারকেলই দেবেন, ফুল আর কুমকুম যদি অর্পণ করতে পারেন, তাহলে প্রচুর প্রচুর ধনসম্পত্তির মালিক হতে পারবেন। ব্যবসায়ী যারা ব্যবসা করেন, সে বারবার বলছি, যে কোনোভাবেই আপনি অনলাইন করুন বা অফলাইন করুন, যে কোনো ব্যবসায় করুন না কেন, ব্যবসা সর্বদা ব্যবসায়ী হয়। তাহলে সেই টুলসকেই আপনি পুজো করুন, পুজো করুন। আপনার কোনো চিত্র নেই, কোনো মূর্তি নেই, কোনো অসুবিধা নেই, মানসিক পূজা করুন, আহ্বান করুন বিশ্বকর্মা দেবকে, আহ্বান করুন, ইহা গচ্ছে, ইহা গচ্ছে, ইহ তিষ্ঠ, ইহ তিষ্ঠ, ইহ শনি দেহি, ইহ শনি রুদ্রস্থ অর্থাদি স্থানম কুরুমম পূজম গৃহণ। ইহা গচ্ছে, ইহা গচ্ছে, ইহ তিষ্ঠ, ইহ তিষ্ঠ, এখানে আসো, এখানে এসো, এখানে বসো, এখানে থাকো, অধিষ্ঠান করো, ইহা গচ্ছে, ইহা গচ্ছে, ইহ তিষ্ঠ, ইহ তিষ্ঠ, এখানে অবস্থান করো, এখানে অধিষ্ঠান করো, এবং কুরুমম পূজাম গৃহাণ, লাস্টে যেটা বলছি, আমার এই পূজা করছি, এই পূজাস্থলে, এই গৃহেতে অবস্থান করো। ইহ সন্নি দেহি, ইহ সন্নি নির্দিষ্ট, একদম সুন্দর করে বলুন, হাত দুটো জোর করে বলুন, মুদ্রা আছে যদিও, আহ্বান মন্ত্র আছে, আবাহন মন্ত্র আছে, অত সব করতে হবে না, শুধু বলুন। এখানে যদি নাও বলতে পারেন, ইহা গচ্ছ, ইহা গচ্ছ, ইহ তিষ্ঠ, ইহ তিষ্ঠ, ইহ সন্নি দেহি, ইহ সন্নি রুদ্রস্থ অত্যাধিস্থানম কুরু মম পূজাম গৃহাণ, যদি না বলতে পারেন শুধু হাত জোর করে বলুন, এখানে এসো, এখানে অবস্থান করো, আমার পূজা গ্রহণ করো, আমার ভুল ত্রুটি মার্জনা করো, ক্ষমা চেয়ে নেবেন, করুন, উপকৃত হবেন, হবেন, হবেন। আপনি 100% দিলে 100% অবশ্যই পাবেন, অবশ্যই বিশ্বকর্মা দেবের কৃপা লাভ করুন। এই কামনায় করি, ভালো থাকবেন।